রহমান চৌধুরী সাহেব এবং পত্র অঞ্চলের সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতাম পারছি, তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিনে কেরাম, এই মাদ্রাসার মুবারক মাহফিল, এই মাহফিলের তারিখ, এই অত্র অঞ্চলের তমাম মুরব্বিয়ান আজাম মহলের পরামর্শ ক্রমে আপনারা এলাকার প্রত্যেকের সম্মতির ক্রমে এই মুবারক মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে এই মুবারক মাহফিল, যার কারণে এই মুবারক মাহফিল এই অত্র অঞ্চলের লাগি নিয়ামত এবং গনিমত। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে গত বছর এই মুবারক মাহফিলও আপনার লোকে আরো অনেক মুসলমান অংশগ্রহণ করছিলাম, এর মাঝে অনেকেই আমরার মাঝে নাই, অর্থাৎ কবরবাসী হয়ে গেছে। আমরা তারার লাগি মাগফিরাতুর দোয়া করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে তারার যেন জান্নাতুল ফিরদাউস নসিব করুন, হোক আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনে মেহরবানি করি আমরা রে আজকে এই মুবারক মাহফিল পর্যন্ত আমরা রে হায়াতে বাকি রাখছেন, যার কারণে আমরা বাড়ি ঘরে না তাকিয়া, রাস্তাঘাটে না তাকিয়া এই মুবারক মাহফিল বেহেস্তর বাগান যেন অংশগ্রহণ করি। রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিনে কেরাম, বর্তমান সময় এমন এক কঠিন সময়, ফিতনার সময়, বিশেষ করে ইমানি পরীক্ষার সময়। এই জাতীয় পরীক্ষা নতুন নাই, যুগে যুগে এই জাতীয় ফিতনা দেখা দিছে, সময় উত্থান পতন হয়েছে। আমরা দুর্ভাগ্য বর্তমান সময় এই ফিতনাটা চড়া বেশি, যার কারণে আমরা ইমানি পরীক্ষা বেশি। আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, নতুবা আমরা দৌলতে ইমান লইয়া কবর পর্যন্ত পৌঁছা খুবই কঠিন। আমি আপনারা সামনে মুখতসর আয়াতে করিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিনে ঘোষণা করেন, লা তাকনুতু মির রহমাতিল্লাহ, তুমি তাই আমার রহমত তাকিয়া নিরাশ হইও না, অর্থাৎ দোয়া করো, আমি তোমার তানোর দোয়ারে কবুল করুন, হোক সুবহানাল্লাহ। এই দোয়া সম্পর্কে হুজুরে পাক হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইরশাদ করছেন, আফদালুল ইবাদাতি দোয়া, যে তমাম নফল ইবাদত বন্দিগির মাঝে সর্বোত্তম ইবাদত হইল দোয়া, হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে একাধিকবার ঘোষণা করছেন, যেমন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াযীদু ফিল উমরি ইল্লাল বির, যে রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা বদলানি যায় না, পাল্টানি যায় না, একমাত্র দোয়া ছাড়া, হোক সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া, হোক সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবে আরো ইরশাদ করছেন যে যে ব্যক্তি
আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, রব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে নারাজ ও রাগান্বিত হই। আল্লাহ হাবিবে আরো ফরমাইছেন যে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক আর কিছু নাই। রব্বুল আলামিনে আমরারে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরারে নির্দিষ্ট করি দোয়াওর শিক্ষা দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। যেমন আমরার সবচেয়ে প্রিয় হইলা আমরার মা বাবা, রব্বুল আলামিনে এই মা বাবার লাগিয়া আলাদা দোয়া আমরা শিখাইয়া দিছেন। আমরা প্রত্যেকে এই দোয়া করি, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিনে অন্যান্য মুসলমান হলর লাগি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের লাগি, যারা দুনিয়াতে গিয়া বিদায় হয়ে গেছেন তারার লাগি আলাদা দোয়া শিখাইয়া দিছেন। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب العالمين تن حبيب اور امت اور دنیا و اخرت اور منگل لگی امرے دعا شکایت دیسوں امرا پتہ دعا کری ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكا سبحان الله سبحان الله الى رونق دعا خل নির্দিষ্ট করি رب العالمين আমরার দান করছে। এই আলোচনা করার কারণ হইল বর্তমান এমন এক সময় আমরা অতিক্রম করি আর এমন এক দূর সময় পার করলাম। আপনারা অবগত আছেন, আমরাও অবগত আছি, আপনারাও দেখতে আছেন, আমরাও দেখতে আছি যে বড় বড় দামে মসজিদ হল এখন ফরজ নমাজর ফরফর ইমাম সাহেবে মুনাজাত করুন, গোটা কয়েকজন মুরব্বী ছাড়া আমরা প্রত্যেক এই মুনাজাতর দ্বার দাঁড়ি না, সুন্নতর দ্বার দাঁড়ি না, আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাই, ঠিক নেই? কিন্তু আপনারাও সাক্ষী, আমরাও সাক্ষী, এই 1400 বৎসরের মুসলমান হলে এই আমল করিয়া গেছেন। রব্বুল আলামিনেও তান কালামে পাক উল্লেখ করছেন, ঘোষণা করছেন, আল্লাহর হাবিবেও বারবার এরশাদ করছেন। বর্তমান সময় এই যে যে ফিতনা, আমরা যে মাঝে যে বেমার আইছে, এই বেমারগুলা আগে আসলো না, ঠিক না? নি সাহেব, এই বেমারগুলা আপনার বাইরে দেশ থেকে আমরা দেশ রইয়া হাসরিছে, বিশেষ করে আমেরিকা লন্ডন ইউরোপের দেশ থেকে আমরা দেশ যারা হদেশ প্রবাসী তা হইন, আর তারা এই বেমারটা আমরা দেশ আনিয়ে হাসরাইছ। এই যারা এই জাতীয় আমল না ফসন করুন, এরারে আমরা হই যে এরার লামজবি, যারা কোনো মজহবরে মানে না, মজহবরে সম্মান করে না, এরাও এই জাতীয় আমল থেকে নিরীহ মুসলমান লোকলরে সরাইবার চক্রান্ত করতে আসুন, ঠিক না? এই 1400 বৎসরের মাঝে দেখা যায় তামাম সাহাবাই কেরাম হলে এই মুবারক আমল হল করি গেছেন, এর পরবর্তীতে তাবেইন তবে তাবেইন এইভাবে এই আমল হল চলছে, এর পরবর্তীতে এই জমিন ও রব্বুল আলামিনে চারজন ইমাম সাহেবেরও সৃষ্টি করছে, ঠিক নেই? এই ইমাম সাহেব হইলা দুনিয়ার শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ হল, যারা উসিলায় আজকে আমরা নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ এগুলা কোরআন এবং সুন্নারে পাইছে, হোক আলহামদুলিল্লাহ।
এই সাইর ইমাম সাহেব হলেও ইজাতীয় আমল করিয়া গেছেন, এরা কারোর ইজাতীয় আমল কোনো আপত্তি আসলো না, না আসলো। কিন্তু বর্তমানে আপনারা লক্ষ্য করছেন যে এই জাতীয় আলোচনা, এই জাতীয় কুশিক্ষা হল বিশেষ করিয়া আধুনিক জমানা, সায়েন্সের জমানা, আমরা প্রত্যেকের ঘরে ঘরে মিডিয়া হলের কানেকশন আছে, আমরা এই মিডিয়া হল দেখি, আর এই মিডিয়া হলের মাধ্যমে আপনারাও দেখরা এই মিডিয়া হল যারা এই কুশিক্ষা হল দিতে আছে, এরা কারো কোনো উলামায় কেরাম নাই, না কথা ঠিক নেই, এরা কোনো আলিম উলামা নাই, এরারে আমি সম্মান করি, তারা উচ্চ ডিগ্রি লাভ করছেন সায়েন্সে অথবা মেডিকেল লাইনে, তারারে আমি সম্মান করি, কিন্তু দেখা যায় কোরআন এবং সুন্নার দায়িত্ব তারা নিছেন গিয়া, কোরআন এবং সুন্নার তো আলোচনা তারা মিডিয়ার মাধ্যমে করতে আসেন। হুকান আমি মুসলমান ভাইগুলোর কাছে প্রশ্ন রাখি, আপনারা এই মুবারক মহফিল থেকে যদি একজন রোগী আমি আনিয়া রোগ নির্ণয় করিয়া ঔষধ দেই, প্রেসক্রিপশন দেই, আপনারা ইনো এই মহফিল খারেও এটারে পছন্দ করতা নাই, গ্রহণ করতা নাই, গ্রহণ করতা নাই এই কারণে যে আমি সায়েন্সে লেখাপড়া করছি না, মেডিকেল লাইনে লেখাপড়া করছি না, অতএব আমার প্রেসক্রিপশনটা গ্রহণযোগ্যতা পায় না, ঠিক না? নি আপনারা আমারে কইবা আপনি ভুই একটা দিলাম এই পর্যন্ত। আমার মুসলমান হলো যে প্রশ্ন হইল, আপনারা মিডিয়া দেখিয়া এরা কোনো আলিম উলামাও নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞানও নাই, সায়েন্সে লেখাপড়া করছে, এরা যে ফতোয়াবাজি করে, আর এই ফতোয়াবাজি শুনিয়া আপনারা আমরা যে আমল হলে বিতর্কিত করিয়ার, নমাজ হলে বিতর্কিত করিয়ার, বালা বালা উত্তম আমল হল থেকে সরিয়া যাইয়ার, আমরা কি বিবেক নাই? বিশেষ করে আমরা নিরীহ মুসলমান হলে এই জাতীয় আলোচনা দেখিয়া দস্তুর মতো আমল করা আরম্ভ করছেন, তারা এই মিডিয়াগুলোর মাঝে প্রশ্ন উত্তর আসর করে, আর নিরীহ মুসলমান হলে প্রশ্ন করেন আর এই প্রশ্নের উত্তরে তারা কুশিক্ষা দান করে, ঠিক না? আমরা এর থেকে পরিত্রাণ চাই, আমরা এর থেকে বাঁচতাম চাই, আমি ও কথা কইতাম চাই আর দুনিয়া হইল পরিবর্তনশীল, যুগে যুগে দুনিয়া পরিবর্তন হইতে আছে, মানুষের পরিবর্তন হইতে আছে, জায়গা জায়গার পরিবর্তন আইতে আছে, কিন্তু দুই জিনিসের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত নাই। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায়ী ভাষণের মাঝে সেই সময়কার উম্মত হলের উদ্দেশ্যে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত হল এই জমিনের সৃষ্টি হইবা তামামর উদ্দেশ্যে তাইন ঘোষণা দিয়া গেছেন যে আমার উম্মত হল আমি তোমাদের লাগি দুইটা জিনিস রাখিয়া যাইয়ার, যদি এই দুই জিনিসে তুমি তাই আঁকড়িয়া ধরতে পারো, আর এই দুই জিনিসে আঁকড়িয়া ধরিয়া আমল করতে পারো, তাহলে তুমি তাই পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর এই দুই জিনিস থেকে যদি তুমি তাই সরে যাও তাহলে তুমি তাই পথভ্রষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এক বেমারি হিসাবে তান ফুয়া বেমার, তান ছেলে শাহজান মিয়া তান বেমার শিকার দান লাগিয়া এই মাদ্রাসাত 5,000 টাকা দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দার তমাম বেমারকে শিফা আজিলা ফরমায় দাও, হোক আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করলাম এই মিডিয়া হলের মাধ্যমে আমরা কুশিক্ষা হল দেওয়া হল, আই প্রশ্ন উত্তর আসর নিরীহ মহিলা মুসলমান হলে, নিরীহ পুরুষ মুসলমান হলে এই কুশিক্ষা পাইয়া এই আমল হল করতে আস।
এই আমলটা কিয়া, এই ফিতনাটা কিয়া, এই বিপদটা কিয়া পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হইল, আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন যে আমি দুই জিনিস তোমাদের কাছে রাখিয়া গেলাম, এই দুই জিনিস লইয়া যদি তুমি চলতে পারো, জীবনযাপন করতে পারো, তাহলে পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর এই দুই জিনিস যদি ছাড়াই দেওয়া হতো তুমি তাই পথ ভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নার কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নাই না আছে, আপনারা জানা আছে, আমরা জানা আছে, ছোট বড় প্রত্যেকের জানা আছে যে আমরা নবী শেষ নবী, আমরা নবীর পরে আর কোন নবী এই জমিনের সৃষ্টি হইতে নাই, তোষি বান্তা নাই, যার কারণে কোরআন সুন্নার কোরআন সুন্নার কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবো, ফোকাস সুবহানাল্লাহ। কিন্তু ও যে আমি হইলাম যারা সায়েন্সে লেখা পড়া করছেন এরা আপনার ফতোয়াবাজি করিয়া আপনার দেখা যার বিভিন্ন আমল হলরে পরিবর্তন আনিল, ইত্রা আপনারা অবগত আছেন। আমরা রমজানুল মুবারক আইলে তারাবির সুন্নত ফড়ি ফড়ি হিসাব করি, বর্তমানে মক্কা শরীফ মদিনা শরীফ ও ফড়া হয় তাম দুনিয়ার বড় বড় মসজিদ হলো ফড়া হয়, এই পর্যন্ত আমরা ফড়ি বিশ রাখাত, ঠিক না? আমরা পূর্বপুরুষ হলে ফরসন বিশ রাখাত, কিন্তু এরা কুশিক্ষা দিল যে বারো রাখাত ফড়লেও চলব, কিছু সুবিধাবাদী মুসলমান হলে বারো রাখাতরে ফড়াইল, এরা ফড়লা, কিছুদিন পরে হইল যে না আট রাখাত ফড়লেও চলব, আপনারা অপেক্ষা তাও আরো কিছুদিন পরে হইব ছয় রাখাতও ফড়লেও চলব, আরো কিছুদিন পরে ফলব না ফড়লেও চলব, নাউজুবিল্লাহ। আরো ঐপস্ত করে মুসলমান হলো যে আত্মা হয় তারাবে সুন্নত ফড়ার প্রয়োজন নাই, তো মুসলমান এখনো ইমানের জোশ আছে তার খতরা হইতে পারে, যার কারণে মুসলমান হলরে অভ্যাস করি করিয়া ক্রমান্বয়ে এই জাতীয় আমল থেকে দূরে সরাই নিয়ে, ঠিক না? আপনারা জানা আছে আমরা জুমার দিন জুমার ফরজর আগে আমরা চারি রাখার সুন্নত পড়ি, কাবলাল জুম্মা ফড়ি হিসাব হই, তারা হয়তো চায় যে কাবলাল জুম্মার কোন দলিল আদিল্লা কোরআন এবং সুন্নাত নাই, হুকান আউযুবিল্লাহি মিনাল্লাহ। আমরা প্রত্যেক দিন এশার নামাজের পরে তিন রাখা তিন নামাজ পড়ি, ফরাহা পড়ি তিন রাখা, আমরা ইমাম সাহেব হলে আগেকার উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আমরার পূর্বপুরুষ হলে যে লাখান ফরসন সেই লাখান আমরা শিক্ষা দিয়েছেন, আমরা সেই অনুপাতে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আদায় করি, ঠিক কিনা? তারা এর মাঝে এতরা জানলো যে ইতিপূর্বে চোদ্দশো বছরের মুসলমান হলে জেলাখান এবাদত বন্দেগি করছেন আমল করছেন এর মাঝে কিল ও কাল আছে, ভুল ও ভ্রান্তি আছে, হোকান আউযুবিল্লাহ। তারা যদিও দলিল আনছে হাদিস শরীফ দ্বারা, যদিও হাদিস শরীফ দ্বারা দলিল আনছে, কিন্তু আমরা যে আগেকার বিশ্ব ইসলামের চিন্তাবিদ হলে যেটা আমরা শিক্ষা দিয়া গেছেন এগুলা আপনার রিচার্জ করিয়া যে একটা আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ, যে একটা আমরা লাগিয়া উত্তম, যে একটা আমরা লাগিয়া বালা, ওগুলা আমরা শিক্ষা দিয়া গেছেন, ঠিক কিনা? আমরা সেইভাবে আমল করি। আর তারা এখন হইতো স্যার না আমরা দুই রাখাত পড়িয়া বৈঠক করি, একা এক রাখাত পড়ি, ঠিক না? নিসাব হল তারা কর যে কোনো বৈঠক নাই, তিন রাখাত আলাদা আলাদা ফর্তা, এর কারণ কিতা বুঝছি? কারণটা হইল যে মুসলমান হলরে সন্দিহান করা, সন্দিহান করা যে ও কথা যে মুসলমান হলর ভিতরে আয় যে ইসলাম ধর্মটা কতটুকু সঠিক, নাউজুবিল্লাহি মিন যালিক, আপনার আমার ইমান দুর্বল হইব, ঠিক না? এই চক্রান্তটা মূল চক্রান্তকারী হইল ইয়াহুদি নাসারা, এই ইয়াহুদি নাসারা হয়ে দেখছে তারা ধর্ম কর্ম ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ দিনে দিনে দেখে যে ইসলামের ইসলামিক মানুষ হল মুসলমান হল দিনে দিনে খালি উন্নতি সাধন ঘটা।